প্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার পাঠশালায় স্বাগত। আমরা শব্দ ও পদ নিয়ে যে আলোচনা শুরু করেছি আজ তার সপ্তম পর্ব। এই সপ্তম পর্বে আমরা একটা নতুন জিনিস পড়ব। একই জিনিস যদি আমরা বারবার শুনি তাহলে আমাদের বিরক্ত লাগে, তাই তো? ধরো আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি নামে খ্যাত। রবীন্দ্রনাথের বিখ্যাত একটি উপন্যাস চোখের বালি। এই যে আমি রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বারবার বলছি, তিনি যতই বিখ্যাত ব্যক্তিত্ব হোক না কেন, বারবার উচ্চারণের জন্য আমাদের শুনতে খারাপ লাগছে। এই শুনতে খারাপ যাতে না লাগে তার জন্য আমাদের ব্যাকরণের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা নিয়েই আজকে আলোচনা করব। সেটা কি? সেটাই হচ্ছে সর্বনাম। অর্থাৎ আমি যে রবীন্দ্রনাথকে নিয়ে চারটে বাক্য তোমাদের বললাম, সেই চারটে বাক্যের মধ্যে রবীন্দ্রনাথ শব্দটা বারবার ব্যবহার করার জন্য আমাদের শুনতে খারাপ লাগছে। তার জন্য আমি কি করব, প্রথম বাক্যে লিখব রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পরের বাক্যে আমি বলবো তিনি ভারতীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরের বাক্যে লিখব তিনি বিশ্বকবি নামে খ্যাত। তারপরের বাক্যে আমি লিখব তাঁর বিখ্যাত একটি উপন্যাস চোখের বালি। তাহলে দেখো, এই যে তিনি তাঁর এইগুলো ব্যবহার করলাম, এইগুলোই হচ্ছে সর্বনাম। তাহলে এই যে সর্বনামগুলো বলছি আমি, সেগুলো কার পরিবর্তে বসলো? বিশেষ্য পদের পরিবর্তে। তাহলে আমি সর্বনাম পদের সংজ্ঞা হিসেবে বলতে পারি, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে সর্বনাম পদ। সেই সর্বনাম পদের কোন পদটার পরিবর্তে বসছে সেই অনুযায়ী আমরা মোটামুটি আটটা ভাগে ভাগ করতে পারবো সর্বনাম পদকে। সেই আটটা ভাগ কি? না, প্রথমেই দেখো আমি লিখেছি বোর্ডে, ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, সংযোগবাচক বা সম্বন্ধবাচক বা সাপেক্ষমূলক সর্বনাম। ছ নম্বরে লিখেছি আত্মবাচক সর্বনাম, সাথে সাকল্যবাচক, ওরই আরেকটা নাম হচ্ছে সমষ্টিবাচক সর্বনাম। আট নম্বরে হচ্ছে ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। প্রতিটি শ্রেণীকে উদাহরণ সহযোগে বুঝবো। প্রথম আমি একটা বাক্য লিখেছি, দেখো আমি তোমাকে বলছি সে না এলেও হবে। এই বাক্যের মধ্যে দেখো আমি এবং সে, এই দুটো বক্তা এবং শ্রোতা উজ্জ থেকে ব্যবহৃত হয়েছে, তাই বক্তা এবং শ্রোতার পরিবর্তে এখানে আমি এবং সে বসেছে, তাই একে আমরা সর্বনাম পদ বলবো। এখানে আমরা মনে রাখবো তিনটে পুরুষের ক্ষেত্রেই কিন্তু ব্যক্তিবাচক সর্বনাম প্রযোজ্য। যেমন উত্তম পুরুষে আমি আমরা, মধ্যম পুরুষে তুমি তোমরা এবং প্রথম পুরুষে সে তারা। এই বাক্যে আমি যেটা লিখেছি, দেখো এই কথাটি ওই বাড়িতে বলবে না। তাহলে এই এবং ওই, এই দুটো পদকে লক্ষ্য করে দেখো, এই দুটো পদ কিন্তু অন্য কোনো পদের পরিবর্তে ব্যবহার করা হয়েছে এবং এই শব্দটার মধ্য দিয়ে কোনো একটা কথাকে নির্দেশ করা হচ্ছে। আবার ওই বাড়িতে মধ্য দিয়েও কিন্তু একটা কোনো একটা বাড়িকে নির্দেশ করা হচ্ছে, তাই আমরা এই এবং ওই, এই দুটোকেই নির্দেশক সর্বনাম বলবো। তবে এর মধ্যে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এই এবং ওই দুটোই নির্দেশক সর্বনাম হলেও এদের মধ্যে আবার দুরকম ভাগ দেখতে পাচ্ছি। একটা কি, না এই বলতে একটা সামীপ্য মানে কাছাকাছি জিনিসকে বোঝাচ্ছি, আর ওই বলতে কোনো দূরবর্তী কোনো জিনিসকে বোঝাচ্ছি। তাই আমরা বলতে পারি নির্দেশক সর্বনাম আবার দু প্রকার। এক হচ্ছে সামীপ্যবাচক, এই সামীপ্যবাচকের মধ্যে পড়বে এই, এরা, এটি, এগুলি। আর দু নম্বরে আমরা যেটা দূরত্ববাচক বলছি তার মধ্যে আমরা ফেলবো ও, ওই, উনি, ওরা, ওদের, এগুলো। এরপর দেখো কেউ শুনলে রাগ করবে, কেউ কেউ বলে যে কোনো একটা পদের পরিবর্তে যে কেউ শব্দটা ব্যবহার করেছি, এর মধ্যেও কিন্তু কাউকে নির্দেশ করলাম না, কেউ, তাই প্রকার সর্বনামকে বলবো অনির্দেশক সর্বনাম। এই অনির্দেশক সর্বনাম আরও আছে, যেমন কেউ,
কিছু, কাকে, কার, কারো, যত বা কিছু, এগুলো আমরা বলতে পারি। এরপরের বাক্যতে আছে দেখো, দরজায় কে এলে গো। এই যে কে, এই কেটা কারোর পরিবর্তে বসেছে এবং এর মধ্যে দিয়ে একটা প্রশ্ন প্রকাশ পাচ্ছে, তাই আমরা এই কে সর্বনামটাকে বলবো প্রশ্নবাচক সর্বনাম। এই কে ছাড়াও প্রশ্নবাচক সর্বনামের মধ্যে আরো আমরা বলতে পারি কারা, কোনটা, কোনগুলি, কি, কিসব, এগুলো বলতে পারি আমরা। এরপরে আছে দেখো সংযোগবাচক, এর আরো দুটো নাম আমি বলেছি, সম্বন্ধবাচক বা সাপেক্ষমূলক সর্বনাম। এর উদাহরণ কি হবে, না যে রাঁধে সে চুলো বাঁধে, তাহলে যে এবং সে এটা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে যে সে, এই যে একটার সঙ্গে আর একটার সাপেক্ষ, অর্থাৎ দুটো একটাকে বাদ দিলে আর একটার কোনো অর্থ কিন্তু আসবে না। আমি যদি বলি রাঁধে সে চুল বাঁধে, দেখো বাক্যটা হবে না, যদি বলি যে রাঁধে চুলো বাঁধে, তাহলে সেটা না উল্লেখ করলে অর্থটা সম্পূর্ণতা পাচ্ছে না। কাজে যে সে, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনামে আরো অনেক উদাহরণ আছে, যেমন যে সে, যা তা, যিনি তিনি, যাকে তাকে, যেমন তেমন, যার যেমন, এইভাবে তোমরা মনে রাখবে। এরপরে আছে দেখো আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম হিসেবে আমি একটা বাক্য লিখেছি, দেখো একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে। এই যে একলা, এই একলাটা হচ্ছে এই এই একলা হয়ে দাঁড়িয়ে আছে মানে কি, আমি নিজে নিজেই দাঁড়িয়ে আছি, আত্মবাচক সর্বনাম বলবো। এই আত্মবাচক সর্বনামের আরো উদাহরণ আছে, যেমন নিজে, স্বয়ং, একলা, আপনি। এরপরে দেখো আমি একটা বাক্য লিখেছি, আমরা সবাই রাজা। আমরা সবাই, এই সবাই বলে যে সর্বনামটি, অর্থাৎ অন্য পদের পরিবর্তে সবাই কথাটা যেটা আমরা ব্যবহার করেছি, এটা সাকল্য বা সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ। আমরা দেখি বুঝতে পারছি সবাই বলতে একটা বহুবচনের শব্দ। এই সাকল্য বা সমষ্টিবাচক সর্বনামের আরো উদাহরণ আছে, যেমন আমরা বলতে পারি সকল, সবে, সবার, উভয়ের, সর্ব ইত্যাদি। এরপরে আছে দেখো আমি একটা বাক্য লিখেছি, আপনা আপনি কাজটা হয়নি, পরস্পরের সহযোগিতাই সম্ভব হয়েছে। তাহলে দেখো আপনা আপনি এবং পরস্পর, এই মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে, এখানে আপনা আপনি বা পরস্পর, এই শব্দ দুটোর মধ্যে আমরা বুঝতে পারছি যে কাজটা পরস্পর সহযোগিতার মাধ্যমে হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে সর্বনামে পারস্পরিক সহযোগিতার ভাব প্রকাশিত হয় সেটাকে আমরা বলবো ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনাম। যেমন আমরা উদাহরণ এখানে আপনা আপনি এবং পরস্পর লিখেছি, এছাড়াও আরও আছে যেগুলো আমরা বলতে পারি নিজে নিজে। এরপর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। দেখো এতক্ষণ আলোচনা থেকে আমরা এটুকু বুঝলাম সর্বনাম পদ ব্যবহারের প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের বাক্যের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করা, অর্থাৎ কথা শুনতে আমাদের যাতে খারাপ না লাগে, যাতে শ্রুতি মধুর লাগে, তার জন্যই সর্বনাম পদের ব্যবহার করা। সেই প্রসঙ্গে দুটো কথা তোমাদের মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে ব্যক্তিবাচক সর্বনামের মধ্যে আমি বললাম তিনটে পুরুষেরই হয়, সেই তিনটে পুরুষের মধ্যে উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরার ক্ষেত্রে তার আগে কোনো বিশেষ্য পদ বসাতে হয় না, তবুও ব্যবহার করা যায় সর্বনাম। কিন্তু আমরা যদি বলি যাহা, ইহা, তাহা, উহা, এই যে সর্বনাম পদগুলো, এইগুলো ব্যবহার করতে গেলে তার আগে একটা বিশেষ্য পদ অবশ্যই ব্যবহার করা দরকার। যেমন আমি যদি বলি তাহা ঠিক নহে, তার মানে কি, তার আগে একটা বাক্যে কোনো একটা জিনিস যেটা ঠিক নয় আমি বলতে চাইছি, কিন্তু আমি এখানে যখন লিখেছি আমি তোমাকে বলছি, মানে আমির পরিবর্তে যেটা উজ্জ্ব আছে সেটা এখানে আনার প্রয়োজন হচ্ছে না বা আগের বাক্যে ব্যবহার করতে হয়নি। একটা কথা মনে রাখবে, সর্বনাম পদ সবসময়ই বিশেষ্য পদের পরিবর্তেই বসে। কিন্তু একটা আমি উদাহরণ দিচ্ছি, দেখো খুব ভালোভাবে মনে রাখবে, খুব মজার জিনিস। এই যে বাক্যটা আমি লিখেছি, মহারাজ যুদ্ধে পরাজিত হয়ে ফিরেছেন, এ কথা আমি বিশ্বাস করি না। এই যে দ্বিতীয় বাক্য লিখেছি, এ কথা আমি বিশ্বাস করি না, এখানে সর্বনাম হচ্ছে এ। তাহলে এ কার পরিবর্তে বসেছে, কোন একটা বিশেষ্য পদের পরিবর্তে বসেছে কি, সমগ্র বাক্যটার পরিবর্তেই কিন্তু বসেছে। দেখো মহারাজ যুদ্ধে পরাজিত হয়ে ফিরেছেন,
এ কথা আমি বিশ্বাস করি না, অর্থাৎ এ বলতে এই পুরোটা। তাই বিশেষ্য পদের পরিবর্তে সর্বনাম পদ বসে, কিন্তু একটা ব্যতিক্রম হিসাবে এই বাক্যটা আমরা মনে রাখব। তাহলে প্রথম থেকে আমি আরেকবার বলে নিই, সর্বনাম পদ কাকে বলে? না, কথাকে শ্রুতি মধুর করার জন্য আমরা বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করি তাকে সর্বনাম পদ বলে। এই সর্বনাম পদ প্রধানত 8 প্রকার। আর ইতিবাচক সর্বনাম, উদাহরণ বলেছি আমি, সে, নির্দেশ্য সর্বনাম, দু রকম বলেছি, একটা হচ্ছে সামীপ্যবাচক, একটা হচ্ছে দূরত্ববাচক। সামীপ্যবাচকের মধ্যে এই, আর দূরত্ববাচকের মধ্যে উদাহরণ হচ্ছে ওই। অনির্দিষ্ট সর্বনাম কেউ, প্রশ্নবাচক সর্বনাম কে, সংযোগবাচক বা সম্বন্ধবাচক বা সাপেক্ষমূলক সর্বনামের উদাহরণ বলেছি যে, সে। আত্মবাচক সর্বনাম উদাহরণ বলেছি একলা। সাকল্যবাচক বা সমষ্টিবাচক সর্বনামের উদাহরণ বলেছি সবাই। ব্যতিহারিক বা পারস্পরিক সর্বনামের উদাহরণ দিয়েছি আপনা আপনি। এবং একটা শেষে বলেছি আমি, যেটা ব্যতিক্রমী উদাহরণ, সেটা হচ্ছে মহারাজ যুদ্ধে পরাজিত হয়ে ফিরেছেন, এ কথা আমি বিশ্বাস করি না, এই সর্বনামটি সমগ্র বাক্যটার পরিবর্তে বসেছে। তাহলে আজ এই পর্যন্ত, এর পরের ক্লাসে আমরা অন্য কোনো একটা পদ নিয়ে আলোচনা করবো।